হ্যালো স্টুডেন্টস, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো ইজি টু লার্নিং এর পক্ষ থেকে আজ এসে গেছি তোমাদের জন্য আবার একটা নতুন জব ভ্যাকেন্সিজ নিয়ে। তো তোমাদের এই ভ্যাকেন্সিজটা মাঝে মাঝেই বেরোয়, তো তোমরা খেয়াল রেখেছো রিসেন্ট বেরিয়েছে আবার, এটা 31শে জুলাই বেরিয়েছে। এটার ফর্ম ফিল আপের ডেট কিন্তু এখনও পেরিয়ে যায়নি। তো তোমাদের এই ভ্যাকেন্সিজটা রয়েছে গ্রামীণ ডাকসেবকের। তো গ্রামীণ ডাকসেবক অনলাইন অ্যাপ্লিকেশান, যেটা তোমাদের হবে ব্রাঞ্চ পোস্টমাস্টার বিপিএম এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবিপিএম এর আন্ডারে। তো অ্যাপ্লিকেশানগুলো তোমাদের অনলাইনেই সাবমিট করতে হবে, যেটা ইন্ডিয়ান পোস্ট gds.online.gov.in এই ওয়েবসাইটে গিয়ে। তো এখানে তোমাদের যে রেজিস্ট্রেশন করতে হবে বা সাবমিট করতে হবে অনলাইনে, সেটা হচ্ছে আগস্টের 3 তারিখ থেকে আগস্টের 23 তারিখ অবধি। এবং তোমরা আগস্টের 24 থেকে 26 তারিখ অবধি একটা এডিট বা কারেকশান উইন্ডো পাবে, যেখানে তোমাদের ফর্ম ফিল আপে কিছু ভুল হয়ে থাকলে তোমরা এডিট করতে পারো। তো তোমাদের এখানে 12,000 থেকে 29,380 টাকা অবধি স্যালারি থাকবে বিপিএম এর ক্ষেত্রে, এবিপিএম এর ক্ষেত্রে থাকবে 10,000 থেকে 24,470 পর্যন্ত। এছাড়াও বাকি ডিটেলস বা এই নোটিফিকেশনটা তোমরা ইন্ডিয়ান পোস্ট gds.online.gov.in এই ওয়েবসাইটে গিয়ে পেয়ে যাবে। ওকে, তো ব্রাঞ্চ পোস্ট মাস্টারের এখানে কি কি দায়িত্ব সেটা বুঝিয়ে দেওয়া আছে, এবিপিএম এর যেটা আছে সেটাও বুঝিয়ে দেওয়া আছে। তো এগুলো তোমরা এটা দেখে নিতে পারো। আমি মেন ক্রাইটেরিয়াগুলো বলে দিই। মিনিমাম এজ হতে পারে 18 বছর, ম্যাক্সিমাম এজ হতে পারে 40 বছর। ওকে, এজ রিল্যাক্সেশন অ্যাজ পার গভর্নমেন্ট রুলস তোমাদের থাকবে, তার লিস্ট তোমরা এখানে দেখতে পাচ্ছ। এবার যদি এডুকেশনাল কোয়ালিফিকেশনের কথায় আসা যায়, এডুকেশনাল কোয়ালিফিকেশান সেকেন্ডারি স্কুল এক্সামিনেশান পাস সার্টিফিকেট বা তোমাদের মাধ্যমিক পাস থাকতে হবে 10th স্ট্যান্ডার্ড, হ্যাভিং পাসড ইন ম্যাথামেটিক্স অ্যান্ড ইংলিশ। তোমাদের অঙ্ক এবং ইংরাজি এই দুটো সাবজেক্ট নিয়ে তোমাদের ক্লাস 10 পাস করে থাকতে হবে, এবং কন্ডাক্টেড বাই এনি রেকগনাইজড বোর্ড অর স্কুল এডুকেশন বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্টেট গভর্নমেন্ট। তো তোমাদের এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং স্টেট গভর্নমেন্টের যে কোনো 10th স্ট্যান্ডার্ডের স্কুল থেকে মাধ্যমিক পাস করতে হবে। দ্য অ্যাপ্লিকেন্ট শুড হ্যাভ স্টাডিড দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ। তো অবশ্যই যে অ্যাপ্লিকেন্ট থাকছে তাকে তার যে লোকাল ল্যাঙ্গুয়েজ সেই ভাষায় তাকে বলতে পড়তে জানতে হবে। আদার কোয়ালিফিকেশান কি কি থাকতে হবে, না নলেজ অফ কম্পিউটার, নলেজ অফ সাইক্লিং অ্যান্ড অ্যাডিকুয়েট মেন্স লাইন। তো তোমাদের অবশ্যই কম্পিউটার জানতে হবে এবং সাইকেল চালাতে অবশ্যই জানতে হবে। ওকে, তো এইটুকুই তোমাদের বলার। আর তোমাদের এই ফর্মটা ফিল আপ করতে লাগবে হচ্ছে 100 টাকা করে। তো তোমাদের এটা কিন্তু মাধ্যমিকের নাম্বারের বেসিসে মেরিট লিস্ট করেই হবে, তোমাদের কোনো এক্সাম কিন্তু এটার জন্য হবে না। তো আবার বলে দিচ্ছি যে ডেটগুলো বললাম, ডেটগুলো খেয়াল রেখো, এই ডেটের মধ্যেই তোমরা অ্যাপ্লাই করো, আর বেশি দিন নেই, 23 তারিখের মধ্যে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। তো তোমরা দেরি না করে তাড়াতাড়ি অ্যাপ্লাই করে দিও। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগে। তোমরা যদি আরও জব নোটিফিকেশান পেতে চাও তাহলে আমাদের ইজি টু লার্নিং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। চলো, এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু ইনফরমেশান নিয়ে।